হ্যালো হাই আমি মেঘা নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসলাম আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজকে বাড়িতে বোন আর মাসে এসেছিল ভাবলাম যাই আমাদের বাড়ির পাশে যে পরেশ্বর মন্দির সেখানে ঘুরিয়ে নিয়ে আসি তার সাথে তোমাদেরকে জানিয়ে রাখি কলকাতার থেকে বড় জৈন মন্দির সেটা আমাদের বাড়ির পাশেই আর সেটা আমাদের বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিট দেখতেই পাচ্ছ হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটেই পৌঁছে যাব আর এটা নিয়ে আমি একটা লং ভিডিও বানিয়েছিলাম এক বছর আগে যারা দেখো নি এরকম সাবস্ক্রাইবার যারা আমার নতুন নতুন হয়েছ তারা আমাকে যদি বলো আমি ফুল ভিডিও টাইমিং সব আর ডিটেলসে দেখিয়ে দেবো তোমাদেরকে আজকে একটু ছোট্টভাবে দেখাবো কারণ আজকে আমি ডিটেলসে করছি না জাস্ট যেটুকু ঘুরবো হালকা হালকাভাবে দেখাবো যদি তোমাদের পছন্দ হয় পুরো ভিডিওটা দেখে যদি তোমরা ইন্টারেস্টেড হও আমাকে জানিও আমি ডিটেলসে তোমাদের চারটে মন্দিরই ঘুরে দেখাবো অনেক সময় চারটে মন্দির খোলা থাকে না তিনটে খোলা থাকে দুটো খোলা থাকে হয়তো কোনো ভিডিওতে তোমরা সেগুলো দেখতে পাবে কোনো ভিডিওতে দেখতে পাবে না তাই আমাকে যদি রিকোয়েস্ট করো আমি নিশ্চয়ই গিয়ে দেখাবো এখানে যে চারটে মন্দির আছে সেইগুলো হলো শীতল মন্দির দাদাবাড়ি ও কুশলজির মন্দির চন্দ্র স্বামীজির মন্দির মহাবীর চারটে মন্দির আছে তাহলে যদি নিউ ভিডিও আমি তো বলে কোনটা কার মন্দির আর দেখো মন্দিরগুলো কি সুন্দর লাগছে আর এখন তো গরমকাল তার জন্য কি সুন্দর ফুল হয়ে আছে এখানে দেখো একটা ফুল গাছ আছে এই ফুলটার নাম আমি ভুলে গেছি কি সুন্দর গোলাপই মনে হয় বলা হয় লাস্ট তিন বছর আগেও কিন্তু এত ভিড় ছিল না মেন যেটা শীতল মন্দির সেটাই সবথেকে বড় মন্দির সেটা একদম তোমাদেরকে আমি লাস্টে দেখাবো পুরোটাই মন্দিরটা কাঁচের আর এখানে কোনো মন্দিরে কিন্তু ফোন অ্যালাউ নেই কিন্তু আমি আগের যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা তিনটে মন্দিরে আমি তোমাদেরকে ঠাকুরটা দেখিয়েছিলাম আর ঠাকুরগুলো দেখা যায় না এত ভেতরে থাকে দেখো এখানে কি সুন্দর সূর্যমুখী ফুলগুলো কি ছোট ছোট লাগছে কি সুন্দর এখানে জুতো খুলে ঢুকতে হয় এই মন্দিরে দেখো আগে অনেক হাঁস থাকতো অনেক হাঁস থাকতো আর লাস্ট যখন এসেছিলাম তখন হাঁস ছিল না এবারে গিয়ে দেখছি এবার একটা সাদা একটা কালো হাঁস আছে এখানে মাছগুলোকে খাবারও দিচ্ছে এখানে খাবার আগে বিক্রি হতো এখন হয়তো সবাই হাতে করে বিস্কুট আনে সেইগুলোই দেয় আমার ভয়েস হয়তো তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ না কারণ আমার ব্যাকগ্রাউন্ডে শোভা হচ্ছে সেইখানের আওয়াজ হয়তো আসতে পারে এটা আমার অনেক আগেই বলা উচিত ছিল তার জন্য আমি ক্ষমা প্রার্থী আর এইখানে দুটো মন্দিরে পুকুর আছে যেখানে অনেক মাছ থাকতো আগে এখনো আছে এখন কম দেখা যায় না আগে পুরো সামনে যেটা শীতল নাথজির মন্দির সেখানে তো মন্দিরে গেলে তোমাদেরকে ওইখানে না কিছু হয়তো হচ্ছে কারণ মোটর দিয়ে না লাল জল ফেলছে আমি জানি না ওটা হয়তো ওষুধ দিচ্ছে বা জল পরিষ্কার করছে ওখানে এবারে দেখলাম অনেক কচ্ছপ আছে এখান থেকে বেরিয়ে আসলাম এখানে না শুটিংও হয় এবার যাচ্ছি থার্ড নাম্বার মন্দির এটা না এই যে দু নম্বর মন্দির দেখলে এখান দিয়েও যাওয়া যায় আর এটা বাইরে দিয়েও গেট দিয়ে যাওয়া যায় আমার যে আগের ভিডিও সেটা আমি দু নম্বর গেট দিয়েই গেছিলাম মানে মন্দিরের ভেতরে গেট দিয়ে আর এখন যাচ্ছি আমি মেন গেট দিয়ে এখানে দেখো ছোট ছোট ঘরগুলো আছে এগুলো না আগে আমরা বলতাম যে রাজার এখানে থাকতো বা বন্দি করে রাখতো যাই হোক এই মন্দিরটাও আমি আগে বাড়ি এসে পুরো ভেতরে গিয়ে ভিডিও করে দেখিয়েছিলাম কিন্তু এবারে একদম অ্যালাউ নেই এগুলো মনে হয় অতিরিক্ত ফোন রিলস টিলস এখন বানানো হয় বলে তার জন্য টোটালি তিনটে মন্দিরে বন্ধ করে দিয়েছে আর শীতল মন্দির যেটা আমি মেন মন্দির এরপরেই দেখাচ্ছি সেটাতে কোনো দিনই অ্যালাউ ছিল না একদম নিচে থেকে তোমাদেরকে সিঁড়ি থেকে বলে দেবে একদম ফোন নাই নিয়ে যেতে আর সব মন্দিরেই না জলের ব্যবস্থা আছে এই জন্য জলের বোতল একদমই নিয়ে উঠতে দেয় না এই দেখো এবার মেন মন্দির আসলাম এখানে ভেবেছিলাম তোমাদেরকে মাছটা ভালো করে দেখাবো কিন্তু সেই দিন হয়তো কিছু হচ্ছিল ওষুধ টসুদ দেওয়া হচ্ছিল অনেক দিন পর আসলাম আসলে বাড়ির সামনে হলে যা হয় বাড়ির সামনে যারা তারাই আসে না বাইরের সবাই আসে দূর দূর থেকে ঘুরতে দেখো মন্দিরগুলো যে প্রতিটা বিট যে করা আছে তার মধ্যেও কাজ করা সিঁড়টাই দেখো পুরো নিখুঁতভাবে কাজ করা এগুলো না দারুণ লাগে দেখতে সত্যি খুব সুন্দর এই সিঁড়গুলোতেও সবাই বসে থাকে এখানে বসার প্রচণ্ড জায়গা আছে কিন্তু সিট পাওয়া যায় না সবসময় ভিড় থাকে এখন আরও বেশি বেশি করে ভিড় হচ্ছে আর সাইডে ফুলের পুরো বাগান আছে গোলাপ ফুল আর এখানে দেখো একটা প্রবাদ আছে বাগে গরুতে একঘাটা জল খায় না কিন্তু এখানে দেখো খাচ্ছে এই মন্দিরে ওটা ছবিটা এইবারে গিয়ে আমার লক্ষ্য হলো কোনোবারই আমি দেখিনি এইবারে গিয়ে দেখলাম তাই তোমাদেরকেও ভালো করে দেখালাম দেখো কত ফুল গাছ কত ফুল গাছ একদম ফোনে এলার প্রথমে তো বলেছি তবু ক্যারামতি করে তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছিলাম কিন্তু বলছে যে ফোন ব্যাগে ঢোকাও ব্যাগে ঢোকাও এরম করে করে ফোনটা আমি লাস্টে বন্ধই করে দিই এক ভেতরটা গিয়ে কিছুক্ষণ বসেছিলাম এত সুন্দর না কাঁচের কাজ করা দেখা হয় কত পুলিশ এসেছে কেন এসেছে জানি না এখন বাইরে তো অনেক দোকানও থাকে আগে দু একটা থাকতো মাসি নিয়েছে ভুটটা ভাজা তারপর আমরা আইসক্রিম খেতে আসি সবাই নিজেদের পছন্দ মতন আইসক্রিম নিয়ে নিলাম তার মধ্যে মা নিয়েছিলো চুরমুর মা একাই খেয়েছে ওটা মা আসলে চুরমুর খেতে ভালোবাসে ভাবছিলাম ফুচকা খাবো কিন্তু ওখানে একদম সত্যি কথা ফুচকা খেতে আমার ভালো লাগে না আমাদের বাড়ির পাশে সেখানে খুব ভালো লাগে এটা আমি নিয়েছিলাম অরেঞ্জ আর বোন নিয়েছিলাম মালাই কিন্তু নিয়ে তো নিয়েছিল ঝোঁকের বসায় কিন্তু খেতে পারেনি সে আমি খেয়েছি এ দেখো একটাই মাত্র কচ্ছপ দেখি তারপরে বাড়ি চলে আসে আর যদি ফুল ডিটেলসে ভিডিও দেখতে চাও জানিও বাই ভাই আজকের জন্য